আমাকে এই কাজটা জলের কাজটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই হিসাবে মনে করেন কয়েদি আমি না থাকলে আরেকজন যাইতো, আরেকজন এই কাজটা করতো। এখন আমার পরিবর্তে যাই আসছে এবং ইতিপূর্বে যারা ফাঁসি দিয়েছে ব্রিটিশ আমল থেকে তারা ওই কাজটা করে গেছে। এখন যখন আমি চলে যাচ্ছি আবার নতুন করে ফুটছে কাশিমপুর ছাই শিবিরটা আমি তৈরি করে দিয়ে আসছি বা তারা করতেছে বা তারা শিক্ষা নিছে, তো এখানে আমার তো কিছু করার নাই। সর্বোপরি কোর্ট তাকে আদেশ দিছে, প্রেসিডেন্ট মার্সি তাকে বহাল রাখছে, প্রেসিডেন্টের কাছে তারা ক্ষমা চাইছে যাদেরকে আমি ফাঁসি দিয়েছি, যেমন যুদ্ধ অপরাধী, এই তারপরে হলো আপনার বঙ্গবন্ধু হত্যার মামলা, তারপরে জেএমবি বড় বড় এরশাদ শিকদার, হ্যাঁ মনিরের, যে এগুলি দিছি। এই অনুভূতিটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে। কেন লাগছে? কারণ আমরা দেশের জন্য আমি যখন ছিলাম বাইরে তখন আমি সংগ্রামটা দেখছি, স্বাধীনতা দেখছি। যদি তারা সেই অন্যায়গুলি করে থাকে বা করছে কিনা আমি তো তাদের মনের খবরটা বলতে পারবো না, তবে যদি তারা এটা যেহেতু তারা দোষী হয়েছে করছে সেই হিসাবে তো আমার কোনো খারাপ লাগার কথা না। আর একটা মানুষ যখন, যেমন আমি অপরাধ করছি, আমি জেলে আসছি, ক্রাইম করছি, আমি সাজা ভোগ করছি, কারণ আমি যদি এখন যদি আপনারা আমার প্রতি মায়া দেখাচ্ছেন যে লোকটা তো বছর জেল করছে, কিন্তু আমার পিছনের দিকটা যদি আপনারা টান দেন অতীতটা, তাহলে আমি অতীতে কীরকম ছিলাম। এখানে নিরাপত্তার বিষয়টা অন্যরকম, নিরাপত্তা কিসের? না বাইরে আসছি, আপনারা যদি মনে, আমি তো আপনাকে একটা কথাই বললাম যে এখানে নিরাপত্তা কি, আমার হুকুমে তো সেটা করা হচ্ছে না, রাষ্ট্রের হুকুমে সেটা করা হচ্ছে। রাষ্ট্রের হুকুমে রাষ্ট্রকে, যে রাষ্ট্রকে যাই নিয়ন্ত্রিত করবো বা যারা রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে তারাই তো এই কাজটা করছে, তাই না? এটা তো আমার হুকুমে না। প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না কেন, যাই কিছু করুক না কেন, হ্যাঁ মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে। কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম, কোর্ট তো করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না, আমি না করলে আরেকজন তাকে দিবে। এখন যে আমি চলে আসছি, হ্যাঁ এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না, এখানে তো বিবেক এইটাই যে যদিও মায়ের লাগে তারপরও কাজটা করতে হচ্ছে আইনের, যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে। না ওই সময় তো নিয়ে চুপচাপই ছিল মোটামুটি, কোনো কারণ হলো কি, দেখেন একটা মানুষ যত উচ্ছৃঙ্খলে হোক না কেন যখন সে জানছে যে আমি আজকে চলে যাবো দুনিয়ার থেকে, তখন তার মুখ দিয়ে কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না, চুপচাপই থাকে। এবং জেলখানা উনি উচ্ছৃঙ্খল ভাবে ব্যবহার করছে, কারা কর্মকর্তাদের সাথে উনি উচ্ছৃঙ্খল ব্যবহার করছে, কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো উচ্ছৃঙ্খল ব্যবহারটা করে নাই, কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো উচ্ছৃঙ্খল করে আমার কোনো লাভ নেই, আমি থাকতে পারবো না দুনিয়াতে, হ্যাঁ আমাকে ফাঁসি দিবে, তো উচ্ছৃঙ্খল করে নাই সুন্দর মতো চলে গেছে। না 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 না, এটা কখনো হয় নাই, কারোটা হয় নাই, এগুলি অনেক ধরনের কথা, না বাংলাদেশটাও না, এগুলি সম্পূর্ণ মনে একটা বুয়া কথা। এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরত থেকে আলাদা হয় না।